শখ থেকে শুরু। এখন ঘরে বসে কবুতর বিক্রি করেন, সেই সাথে অংশ নেন কবুতরের রেসে। সারা বিশ্বের রেসের জন্য সমাদৃত দেশি জাতের গিরিবাজ কবুতর পালন করে সফল ব্যবসায়ী সাভারের আব্দুর রহিম চৌধুরী। লাখ টাকার কবুতরের গল্প জানবো আজকের ইনসাইড বাংলাদেশে। ২৫ বছর আগে বন্ধুর কাছ থেকে ৫৫ টাকায় এক জোড়া গিরিবাজ কবুতর কিনে লালন পালন শুরু করেন আব্দুর রহিম। সেই থেকেই কবুতরের প্রতি জন্মে গভীর প্রেম। সংগ্রহ করতে শুরু করেন গিরিবাজ কবুতরের বিভিন্ন প্রজাতি। ধীরে ধীরে তৈরি হয়ে যায় খামার। রহিমের খামারে এখন রয়েছে ১,০০,০০০ টাকা দামের এক জোড়া কবুতর। ১,০০০ থেকে ১,০০,০০০ টাকা পর্যন্ত কবুতর আছে। এর মধ্যে এখন বাজারে ডিমান্ডেবল কবুতর সিলভার জেনারেশন। মিলিটারি কবুতরটা আমাদের দেশে একটা নতুন জাত উদ্ভাবন হয়েছে, তো এটার আমি যতটুকু জানি ২,৫,০০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। গিরিবাজ মূলত রেসের কবুতর। রং এবং প্রজাতি ভেদে গিরিবাজ কবুতরের নামকরণ করা হয়। রহিমের খামারে মিলিটারি, আর্মি, সবুজ গলা, লাল পাত্তি, জিগা গলা, লাল চিলা, সাপ চিলা, খাঁকি গলা, লাল সুল্লি, সবুজ সুল্লি, সিলভার জেনারেশন, গররা, নাপ্তা ও বাবরা সহ রয়েছে গিরিবাজের ২০ প্রজাতির অন্তত ৭০০ কবুতর। গিরিবাজ কবুতর আমরা পালি সেটা একমাত্র আমাদের দেশেই গিরিবাজ কবুতর, যেগুলা লং রেঞ্জের ১০০ কিলো বা ১৫০ কিলো পর্যন্ত আমাদের রেস করা আছে। বাইরের যে হাই ফ্লায়ার কবুতরগুলা, ওরা শুধু হাই ফ্লায়ার, বাড়ির উপরেই উড়ে। ইন্ডিয়ান পাকিস্তানের কবুতরগুলা চিকন হয়, লম্বা হয়। দেশি কবুতরগুলা সাইজে বড় হয়, মাথা বড় হয়, নাক ফোলা হয়, কালার ভালো হয়। এর জন্য আমাদের দেশি কবুতরগুলা অন্যান্য দেশের কবুতরের চাইতে প্রাইজও বেশি, প্লাস এদের দূর থেকে ছাড়লে টুর্নামেন্টে এরা রেজাল্ট করে ভালো। শখ থেকে শুরু করলেও কবুতর পালন একসময় নেশায় পরিণত হয় রহিমের। বিল্ডিং এর ছাদে ও একটি টিনশেড ঘরে তৈরি করেছেন খামার। খামারে লাভ লোকসানের হিসাব করেন না তিনি। শীতকালে বাংলাদেশে ক্লাব কেন্দ্রিক বিভিন্ন জায়গায় কবুতরের রেস প্রতিযোগিতার আয়োজন করা হয়। রহিম মূলত সেই সব প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এখন পর্যন্ত ৬৫ কিলোমিটার দূরত্বের রেসে অংশগ্রহণ করে পুরস্কার জিতেছেন। এছাড়াও তার রয়েছে একক রেসের নানা পুরস্কার। প্রতি বছরই আমরা শীতে টুর্নামেন্টে অংশগ্রহণ করি। আমার ক্লাবের মাধ্যমে টুর্নামেন্টে অংশগ্রহণ করা ৬৫ কিলোমিটার, ৪২ কিলোমিটার। তো এছাড়াও আমি কিছু অতিরিক্ত ব্যক্তিগতভাবে কবুতরের রেস করাইছি। শৌখিন উচ্চ মূল্যের এসব কবুতর পালনে বাণিজ্যিক সফলতা সম্ভব। নতুন কেউ এ ধরনের খামার করলে লাভবান হবেন, তবে প্রচুর শ্রম ও সময় দেওয়া প্রয়োজন। গম, ডাল ও তেল প্রজাতির বিভিন্ন শস্যদানা এই প্রজাতির কবুতরের খাবার। ভুট্টা, ধান, মটর, ডাবলি, বুট, কালাই, হেলেন, তিসি, কুসুম ফুলের বিচি, বাজরা, ৩-৪ ধরনের আছে। খাবারের দাম অনেক বেশি। যে খাবার আমরা যে রেট দিয়ে কিনেছি এখন ডবল দাম। আমরা যখন ব্রিডিং করি তখন আমাদের খাবারের পরিমাণ বেশি লাগে, কারণ তখন বাবা মা যখন ডিম থেকে বাচ্চা হয় সেই বাচ্চাকে খাওয়ানোর জন্য বাবা মারও খেতে হয়, বাচ্চাদেরও খেতে হয়। আর বাচ্চার ক্ষেত্রে অনেক ধরনের আইটেম দিয়ে করতে হয়, সেই ক্ষেত্রে কস্ট অনেক সময় ডবলও হয়ে যায়। তবে বর্তমানে খাদ্যের মূল্য লাগামহীনভাবে বেড়ে যাওয়ায় খামার পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে তাকে।